হ্যালো বন্ধুরা লাইভগ্রোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও ঘড়ির কাটার অঙ্ক নিয়ে ঘড়ির কাটার অঙ্ক আমি রীতিমতো একটি বলে দিয়েছি যে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে অন্তর কী হবে অ্যাঙ্গেল নিয়ে আমি ভিডিও করে ফেলেছি যারা ভিডিওটি না দেখেছো আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো আজকে আমি বলবো কোন ঘড়িকে দর্পণের সামনে রাখলে এ প্রকৃত ঘড়ির টাইম এবং দর্পণের ওপর ওর ঘড়ির সময় কী হবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব যেগুলো ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে আর এই ভিডিওটি পুরো দেখার পর আমি চ্যালেঞ্জ বলতে পারি তোমরা দেখে মানে রিজনিংয়ের ঘড়ির কাঠার সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো দেখেই মিনিসের মধ্যে অ্যান্সার বলে দিতে পারবে তার জন্য কোনো চিন্তাভাবনা বা কোনো বড়ো জটিল ক্যালকুলেশনের প্রয়োজন হবে না তো বন্ধুরা পুরো ভিডিওটি ওয়াচ করলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ঘড়ির কাঠার এই সমস্ত কোশ্চেন নিয়ে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো অর্থাৎ যারা নতুন দর্শক তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বিল বা আইকনে এ ক্লিক করো এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চলে আসে যখন ঘড়িতে ছটা তিরিশ বাজে তখন দর্পণের প্রতিবিম্ব কি হবে মানে এই প্রতিবিম্বের সময় কি হবে যখন ঘড়িতে একটা ঘড়ি রয়েছে ঘড়িতে যখন কোন এরকমভাবে রয়েছে যে টুয়েলভ এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো এখান থেকে এ ঘড়িতে ধরো ছটা বাজে ছটা তিরিশ মানে এ এরকম রয়ে দিয়েছে ধরো এরকমভাবে রয়েছে ছটা তিরিশ বেজে গেছে এ তো এখন এই এই যে ঘড়িটা এই ঘড়িটাকে কী হচ্ছে একটা আয়নার রয়েছে এখানে একটা আয়না রয়েছে আয়নার মধ্যে ঘড়িটা পড়ছে তো এখন এই আয়নায় ঘড়িটার সময় কি দেখতে পাবো আমরা সেটাই হচ্ছে এখানে কোশ্চেন করেছে যে প্রতিবিম্বের সময় কী হবে তো এরকম যদি থাকে তাহলে আমরা কি করব তো এখন টোটাল ঘড়িতে কি হচ্ছে বারো ঘন্টা থাকে তো বারো ঘন্টার থেকে এ ঘড়িতে যা বাজবে সেটাকে বিয়োগ করে দেবো যেহেতু এখানে দেখো এটা ঘন্টা আর মিনিট দুটোই রয়েছে এ সেই কারণে কি হচ্ছে আমার ওই বারো ঘন্টা ঘন্টা আর মিনিটে ট্রান্সফার করে নেবো ও এখান থেকে এ ঘন্টা থেকে এক কমিয়ে দিলাম কি হয়ে গেল এগারো ঘন্টা আর এক ঘন্টা থেকে গেল এক ঘন্টা মানে কি হচ্ছে তিরিশ এই ষাট মিনিট তো এখানে এ এক ঘন্টা ষাট মিনিট এ সুতরাং কী হচ্ছে এ আমরা কী করবো ও ঘড়িতে যা বাজে সেটার থেকে প্রতিম্ব বের করতে গেলে এ এক ঘন্টা ষাট মিনিট থেকে বিয়োগ করতে হবে তো ও এক ঘন্টা এখানে ষাট রেখে দিলাম আর এখানে এ কত ঘড়িতে যেটা বাজে সেটা বিয়োগ করবো ও এখানে হচ্ছে ছটা তিরিশ বাজে বিয়োগ করে দেব বিয়োগ করলে কী হয়ে যাবে তিরিশ ইস আর এখানে এ কী রয়েছে এগারো থেকে যদি ছয় চলে যায় তাহলে কী পড়ে থাকে এ পাঁচ তাহলে কতটা বাজ পাঁচটা তিরিশ কি বাজবে এই দর্পণে এ যখন আমরা ঘ ছটা তিরিশ ঘড়িটা বাজবো ওই ঘড়িটাকে যদি আমরা আয়নায় ফেলি এবং তখন আমরা কত দেখতে পারবো যে ঘড়িটায় বাজবে আমরা দেখতে পাবো হচ্ছে ছটা তিরিশ তো এ এরকম খুবই ইজি চো আমাকে এ মনে রাখতে হবে যে যখনই আমাকে এরকম বলে দেবে যে ঘড়িতে কটা বাজে তখন কি করব যে বারোটা বারো ঘন্টা অর্থাৎ হচ্ছে এ এগারো ঘন্টা তিরিশ ষাট মিনিট থেকে এ যে ঘড়িতে যে যে কটা বাজবে সময় যা থাকবে সেটাকে বিয়োগ করে দেবো সেটাই আমাদের প্রতিবিম্বের সময় বেরিয়ে যাবে এখানে ধরো দেওয়া রয়েছে আরও একটি এক্সাম্পল নিয়ে নিই ধরো এখানে ছটা তিরিশের জায়গায় দেওয়া রয়েছে এ সাতটা পঁচিশ ঠিক আছে সেই একই আমি কি বলেছি এই এগারো ও ওটা ষাট থেকে এগারোটা ষাট থেকে সব বিয়োগ করে দেবো এগারোটা ষাট থেকে বিয়োগ করলে কত ও সাতটা পঁচিশ বিয়োগ করলে প্রতিবিম্বে কত হবে এখানে হচ্ছে ফাইভ আর এখানে হয়ে যাচ্ছে থ্রি আর এখানে এ সে এখানে এগারো থেকে যদি সেভেন বিয়োগ করি ফোর তাহলে কি হচ্ছে চারটে পঁয়ত্রিশ বাজবে তখন কি হবে ঘড়িতে যখন কি হবে এই মানে এমনি ঘড়িতে যখন নর্মালি সাতটা পঁচিশ বাজবে আমরা কী হচ্ছে দর্পণে এ ঘড়িটিকে দেখলে কটা দেখতে পারবো কটার সময় কত দেখতে পারবো যে চারটে এ পঁয়ত্রিশ বাজে এ তো এখান থেকে আমরা এরকমভাবে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করবো তো তো এখন দিয়ে দিয়েছে দেখো যখন ঘড়িতে বারোটা একত্রিশ বাজে তখন দর্পণে কী হবে যখন ঘড়িতে কী হচ্ছে বারোটা একত্রিশ বাজে ঘড়িতেই এই হচ্ছে বারোটা একত্রিশ বাজছে তাহলে কি আমি যদি এই এগারোটা ষাট থেকে যেরকম বললাম সেরকম যদি বিয়োগ করি তাহলে কি হবে বিয়োগ হবে না তো এখানে এই ক্ষেত্রে আমরা কি হচ্ছে এ এগারোটা ষাট থেকে বিয়োগ করতে পারব না যখনই এই বারোটার ওপরে এ চলে যাবে এ যখনই এরকম দেখে যাবে যে বারোটার ওপরে চলে গেছে তখনই কি হয়ে যাবে বারোটার বাজে বা বারোটার ওপরে চলে গেছে তখন কি হবে আমাদের এর বিয়োগ করতে হবে কি চব্বিশ ঘন্টার থেকে মানে চব্বিশ ঘন্টার থেকে তাহলে চব্বিশ ঘন্টাকে মানে ঘন্টার মিনিটে ট্রান্সফার করলে কি লেখা যায় তেইশ ঘন্টা কত হচ্ছে তেইশ ঘন্টা ষাট মিনিট ঠিক আছে এখান থেকে এক কমালাম এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তেইশ ঘন্টা ষাট মিনিট তা আমরা তখন বারোটার ওপরে যখনই হয়ে যাবে তখন কি তেইশ ইস মানে তেইশ ষাট থেকে বিয়োগ করবো ও কত ঘড়িতে বারোটার ওপরে যে টাইমটা থাকবে তো আমাদের এখানে এই কথাটা মনে রাখতে হবে যখন বলে দিয়েছি যে বারোটার নিচে থাকবে তখন কি আমাদের এর এর এগারো ও ও ষাট থেকে বিয়োগ এগারো ষাট থেকে ঘড়িতে যা বাজে সেটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে কি হচ্ছে প্রতিবিম্বের এর সময় বেরিয়ে যাবে আর যদি বারোটা বা বারোটার উপরে থাকে তখন কি হচ্ছে চ তেইশটা ষাট থেকে এ বারোটা আর ওপরে যে সময়টি থাকবে সেটি বিয়োগ করে দিলে এ তোমার প্রতিবিম্বে যে সময় থাকবে সেটা বেরিয়ে যাবে এখানে বারোটা একত্রিশ আছে আমি কী করলাম তেইশটা ষাট থেকে বারোটা একত্রিশ বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে কি পড়ে থাকবে এখানে নয় আর এখানে পড়ে থাকবে দুই আর এখানে পড়ে থাকবে হচ্ছে এ তোমার হচ্ছে এক এক তাহলে এগারোটা কী হচ্ছে এগারোটা উনতিরিশ ইস এগারোটা উনতিরিশ ইস তখন হচ্ছে আমরা কি হচ্ছে দর যখন তোমার বারোটা একত্রিশ থাকবে এ ঘড়িতে এ তখন আমরা কি প্রতিবিম্বে কি দেখতে পারবো এগারোটা উনতিরিশ তো আমরা এইভাবে বের করতে পারি আরেকটাই দেখে নিই যদি আমাকে এখানে বলে দেয় ধরো শুধু ঘন্টা মিনিট সেকেন্ডও বলে দিয়েছে ধরো ঘড়িতে বাজে হচ্ছে এ সাতটা বেজে এ তোমার হচ্ছে এ বত্রিশ মিনিট ইট আর হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড সাতটা বত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তা ঘড়িতে সাতটা বত্রিশ মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড রয়েছে তখন আমরা কি করব তখন কি সেই একই এই থেকে কম আছে বারোর থেকে কম থাকলে কি হচ্ছে বারো ঘন্টা অর্থাৎ আমি বলেছিলাম এগারোটা কত এগারো ও ষাট থেকে বিয়োগ করব এগারো ঘন্টা ষাট মিনিট থেকে বিয়োগ করবো কিন্তু এখানে সেকেন্ডও রয়েছে তখন কি করব এখান থেকে আরও এক কমিয়ে দেবো এখান থেকে আরও এক কমিয়ে দেবো ও আর এপাশে কী হচ্ছে এ এক মিনিট সমান কি ষাট সেকেন্ড কেন আমার সেকেন্ডের এর জিনিসটাও লাগবে থাকবে তখন কি করব আমরা কার থেকে বিয়োগ করব এগারো ঘন্টা এখান থেকে এক কমে গেছে মানে উনপঞ্চাশ মিনিট আর এখানে কি হয়ে যাচ্ছে ষাট সেকেন্ড কি এগারো ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড তাহলে কি এই মনে রাখতে হবে যখন ঘন্টা মিনিট সেকেন্ডের কম্বিনেশান দিয়ে দেবে ঘড়িতে এ সাতটা বত্রিশ মিনিট ইট পঁয়তাল্লিশ সেকেন্ড লাইক এরকম কিছু দিয়ে দেবে তখনই কি করব আমরা এগারো ঘন্টা ঊনষাট মিনিট আর ষাট সেকেন্ড থেকে এই সেটাকে বিয়োগ করে দেবো আমার প্রতিবিম্বের সময় বেরিয়ে যাবে তো এখানে দেখছি কি হচ্ছে এই এগারো ঘন্টা উনপঞ্চাশ মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড থেকে এই সাত ঘন্টা সাতটা বত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বিয়োগ করে দিলাম তো এখানে এ বিয়োগ করলে কি আসে দেখে না এখানে ফাইভ আর এখানে ওয়ান আর এখানে হচ্ছে এখানে হচ্ছে সেভেন এন আর এখানে হচ্ছে টু ও আর এখানে হয়ে যাচ্ছে এ তোমার ফোর তাহলে চারটে সাতাশ চারটে সাতাশ মিনিট পয় পনেরো সেকেন্ড তখন কি হচ্ছে আমরা কি হচ্ছে এ প্রতিবিম্বে দেখতে পারবো কি এ চারটে বেজে সাতাশ মিনিট আর হচ্ছে পনেরো সেকেন্ড আমরা কি হচ্ছে ঘড়িতে দেখতে পাবো তো যখন দেয়া থাকবে ঘড়িতে বারোটা এক মিনিট সাত সেকেন্ড বাজে তখন দর্পণের প্রতিবিম্বে আমরা কী দেখব তখন সেই একই কন্ডিশন কিন্তু এখানে বারোর বেশি হয়ে গেছে আমি বারোর বেশি মানে কী বলেছি চব্বিশ ঘন্টা ধরে নেবো আর যেহেতু ঘন্টা মিনিট থাকলে বলে দিলাম চব্বিশ ইস ঘন্টাকে ঘন্টা মিনিট থাকলে বলেছিলাম তেইশ ইস ঘন্টা কত হচ্ছে ষাট মিনিট থেকে এ বিয়োগ করবো কিন্তু এখানে ঘণ্টা মিনিট সেকেন্ড আছে কী করবো ও এটাকে ঘণ্টা মিনিট সেকেন্ডে কনভার্ট করব তাহলে চব্বিশ তে ঘন্টা মিনিট সেকেন্ডে কনভার্ট করলে কি হয়ে যাবে তেইশ ঘন্টা এখানে কত আছে এ ষাট মিনিট মিনিট থেকে এক চলে গেলো ও এক বিয়ক্ষ চলে গেলে তাহলে এখানে কী হচ্ছে এক মিনিট টু ষাট সেকেন্ড হয়ে গেল তো এখানে কী হয়ে যাবে এ উনষাট মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড তাহলে কী হবে যখনই ঘড়িতে এ বারোটার উপরে এ কোনো বারোটার উপরে বেজে যাবে তখনই কি করব আমরা ঘন্টা মিনিট সেকেন্ড থাকলে এ তাহলে ঘন্টা তেইশ ঘন্টা ঊনষাট মিনিট আর ষাট সেকেন্ড থেকে বিয়োগ করে দেবো তাহলে এটা করে দিই তেইশ ঘন্টা উনষাট মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড থেকে কি হচ্ছে বারো ঘন্টা বারোটা এক মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড যদি বিয়োগ করি তাহলে এখানে কি হয়ে যাবে দেখো এখানে হচ্ছে থ্রি এখানে ফাইভ আর এখানে হয়ে যাচ্ছে এইট এইট এখানে ফাইভ এ আর এখানে হয়ে যাচ্ছে ওয়ান এ ওয়ান তাহলে কি হচ্ছে এ তোমার এগারোটা আটান্ন মিনিট এগারোটা আটান্ন মিনিট আর হচ্ছে তিপ্পান্ন সেকেন্ড ঘড়িতে পারছি মানে কি যখন ঘড়িতে এ হচ্ছে তেইশটা সরি য তাহলে কি যখন ঘড়িতে এ বারোটা এক মিনিট বেজে সাত সেকেন্ড হবে তখন কি হচ্ছে আমরা প্রতিবিম্বে এ ঘড়ি ওই ঘড়িটাকে দেখলে আমরা কত দেখতে পারবো তার সময় এগারোটা আটান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড আমরা কি হচ্ছে এই ঘড়িতে দেখতে পাবো ধরো ঘড়িতে এই বাজে হচ্ছে সতেরোটা বাহান্ন তো রেলের ঘড়ির ক্ষেত্রে রেলের ঘড়ির ক্ষেত্রে কী করতে হবে আমাকে রেলের ঘড়ির ক্ষেত্রে টোটাল সময় আমি জানি চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টাকে এখানে ঘন্টার মিনিটে প্রকাশ করতে দিচ্ছে সেম ঘণ্টা মিনিটে প্রকাশ করলে আমরা জেনে গেছি তেইশ ঘন্টা কী হচ্ছে ষাট মিনিট হয়ে যায় মানে তেইশ ঘন্টা ষাট মিনিট মানে চব্বিশ ঘন্টা হয় তাহলে এখানে কী হচ্ছে ঘড়ির মানে রেলের ঘড়ির ক্ষেত্রেও কী হচ্ছে সেম কম্বিনেশান এখানে হবে চব্বিশ রেলের ঘড়ি মানেই মনে রাখতে হবে আমাকে চব্বিশ থেকে এ আমাকে কী হচ্ছে বিয়োগ করতে হবে তো এখানে এ তো দেখো তো এখানে চব্বিশ থেকে বিয়োগ করতে গেলে এ কি করতে হবে এ এখানে রয়েছে এ কটা সতেরোটা বাহান্ন তো এখানে আমাকে মনে রাখতে হবে যে তেইশ ঘন্টা ষাট মিনিট থেকে এ ঘড়িতে যা বাজে সেটাকে বিয়োগ করে দেবো যদি বিয়োগ করি এই তাহলে কি পরে থাকবে এ দেখো এখানে পড়ে থাকলো ও এই আর এখানে পড়ে থাকলে হচ্ছে আর তোমার এখানে পড়ে থাকলো হচ্ছে সিক্স তাহলে হচ্ছে ছটা কি হচ্ছে ছটা বেজে এ আট মিনিট কীভাবে ঘড়িতে হবে যখন মানে এ আমার হচ্ছে ঘড়িতে এ সতেরোটা বাহান্ন বাজবে তখন কী হচ্ছে এ দর্পণের প্রতিবিম্বে আমরা কি সময় দেখতে পারবো হচ্ছে ছটা আট ছটা ছ ঘন্টা ছটা আট আমরা দেখতে পাবো তো সাতটা পঁয়ত্রিশ ইস বলে দিয়েছে সাতটা পঁয়ত্রিশ যখন বাজে এ তখন ঘড়িতে কত বাজবে তো এখানে কি হচ্ছে এ কোন ঘড়ির কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রেলের ঘড়ির কথা তাহলে এ কি হচ্ছে তেইশটা ষাট থেকে আমরা কি হচ্ছে বিয়োগ করে দেবো ও তেইশটা সাত থেকে যদি বিয়োগ করি এই তাহলে আমার দর্পণের প্রতিবিম্বে বিয়োগ করার পর যেটা আসবে সেটাই দেখতে পাবো ও তাহলে এখানে ফাইভ ইফ আর এখানে হয়ে যাচ্ছে টু ও আর এখানে কি হয়ে যাচ্ছে এ তেরো থেকে তেইশ থেকে যদি আমরা সাত বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এ হয়ে যাবে হচ্ছে ষোলো তো তা এখানে কি হলো ষোলোটা পঁচিশ হয়ে যাবে হচ্ছে আমাদের এ কি হচ্ছে এ দর্পণের সময় দর্পণের যে ঘড়িটিকে দেখলে এ সাতটা পঁয়ত্রিশ যখন বাজবে তখন দর্পণের ঘড়িটিকে দেখলে আমরা ষোলোটা পঁচিশ দেখতে পাবো তো এখানে এ শুধু এইটাই না এবার ধরো এখানেও আমাকে সেকেন্ড দিয়ে দিতে পারে মানে রেলের ঘড়ির ক্ষেত্রে এ সাতটা পঁয়ত্রিশ মিনিট ই তোমাকে বলে দিল চোদ্দো সেকেন্ড সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট চোদ্দো সেকেন্ড বলে দিয়েছে তো এখানেও সেই চব্বিশ ঘন্টাকেই কনভার্ট করতে হবে বলেছি চব্বিশ ঘন্টাকে কনভার্ট করলে ঘন্টা মিনিট সেকেন্ডে আগেই বলে দিয়েছি কী থাকে কার থেকে বিয়োগ করতে হবে এ তো ও এখানে হচ্ছে তেইশ ঘন্টা উনষাট মিনিট আর হচ্ছে ষাট সেকেন্ড থেকে এ কী হচ্ছে যেটা থাকবে সেটাকে বিয়োগ করতে হবে সেভেন ইন পঁয়ত্রিশ এ এখানে হচ্ছে এর থেকে বিয়োগ করো এখানে হয়ে যাবে হচ্ছে এ ছয় আর এখানে হয়ে যাবে চার এখানে হয়ে যাবে এ দুই চার আর এখানে হয়ে যাবে কত হয়ে যাবে এ এখানে হয়ে যাবে ষোলো ও তো এখানে এ যখন কি হচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট চোদ্দো সেকেন্ড কি হচ্ছে এ রেলের ঘড়িতে বাঁচবে তখন কি হয়ে যাবে এ আমাদের প্রতিবিম্বটাকে যদি দর্পণে ফেলা হয় তখন সময় আমরা দেখতে পাবো ও ষোলোটা চব্বিশ মিনিট ইট আর হচ্ছে ছেচল্লিশ সেকেন্ড আমরা এটা দেখতে পাবো তো এরকমভাবে এ আমরা রেলের এর সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো রিজনিং থেকে এই ধরনের অঙ্ক আসলে তো বন্ধুরা আশা করছি দর্পণের ওপর কোনো ঘড়ির সময় নির্ণয় করতে দিলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা দেখা মাত্র এই অ্যান্সার বলে দিতে পারবে তো ও বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর আর তোমাদের এর যে সমস্ত কোশ্চেন রয়েছে অথবা কেমন লেগেছে মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যদি তুমি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই